সোনার দোকানে ঢুকে কিভাবে চুরি করছে দেখুন। চাঁদপাড়া থেকে গ্রেফতার অভিযুক্ত, ঘটনার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে প্রশংসিত পুলিশ। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে এই চুরি করার ধরন দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। দোকান মালিককে ব্যস্ত রেখে নির্দ্বিধায় ড্রয়ার খুলে সোনার গহনা নিয়ে দিব্যি শান্ত অবস্থাতেই দোকানে দাঁড়িয়ে রইল অভিযুক্ত ব্যক্তি। ভিডিওটি ভালো করে দেখুন। একবার এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝেই ড্রয়ার খুলে সোনার আংটি বার করছেন অভিযুক্ত। এবার চুরি করা আংটি পকেটে পুরে নিলেন। একবার এদিক ওদিক তাকিয়ে চোখ মুখ মুছে নিলেন। তারপর দিব্যি শান্তভাবে দাঁড়িয়ে রইলেন দোকানের মধ্যে। তবে ওই যে কথায় আছে না, চোরের দশ দিন, গৃহস্থের একদিন। যদিও ঘটনায় শেষ রক্ষা হয়নি, চুরির অভিযোগ দায়ের হবার ছ ঘন্টার মধ্যে অভিযুক্তকে ধরে ফেলে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। বসিরহাট মছলন্দপুর রোডের একটি সোনার দোকানের গহনা কেনার জন্য ঢোকে অভিযুক্ত। দোকান মালিককে বলেন একটু ভারী মাল দেখাতে, 4 লক্ষ টাকার গহনা নেবেন। সেই মতো দোকান মালিক ক্রেতারূপি ওই অভিযুক্ত ব্যক্তিকে সোনার গহনা দেখাতে থাকেন। গহনা দেখার ফাঁকে নিজেকে বারবার মোবাইল ফোনে ব্যস্ত রেখেছিল ওই ব্যক্তি। বারবার মোবাইলে কথা বলতেও শোনা যায় তাকে। গহনা দেখার মাঝেই মালিক ইন্দ্রজিৎ কর্মকারের কাছে একটু জল খেতে চান অভিযুক্ত দুলাল সরকার। জল আনতে গেলেই সুযোগ বুঝে ড্রয়ার খুলে সোনার আংটি তুলে নেন। ঘটনায় অভিযোগ দায়ের হবার পর রাতেই অভিযুক্তকে চাঁদপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে দোকান মালিক বলেন, পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ দায়ের হবার পর দোকান ও রাস্তার বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে থাকেন তদন্তকারীরা। একটি মোটর বাইকের হদিশ মেলে, যার নাম্বারের খোঁজ করে অভিযুক্তের ঠিকানা জানতে পারে পুলিশ। অভিযুক্ত চাঁদপাড়া এলাকার বাসিন্দা দুলাল সরকার। রাতেই তার বাড়িতে হানা দেয় পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, একটি চক্র মছলন্দপুর এলাকাসহ আশেপাশের এলাকায় সক্রিয় হয়েছে, বিভিন্ন জায়গায় অপকর্মের উদ্দেশ্যে ঘুরছে তারা। তবে সতর্ক রয়েছে পুলিশ, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। তবে ঘটনা ঘটার এত অল্প সময়ের ব্যবধানে পুলিশ চুরির কিনারা করাতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সকলেই। এসে বলছে 4 লাখ টাকার মাল নেব, জিনিস এটা ওটা দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে দাদা বলছে জল খাবো, আমি জল আনতে গেছিলাম, ওই পাকে আমার একটা আংটি চুরি করে দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মছলন্দপুর। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।